এটা হচ্ছে জাহাজের একটা রুম, যেখানে আমরা সকলে বসে আড্ডা মারার জন্য টিভি অথবা গিটার বা বিনোদনের সমস্ত রকমের ফ্যাসিলিটিস থাকে, অথবা আমরা এখানে খাওয়ার জন্য, এটা হচ্ছে অ্যাকচুয়ালি রুম এস রুম, যেখানে খাওয়ার জন্য সমস্ত রকমের আইটেমসগুলো থাকে। এই যে সস, নানান রকমের সস থেকে শুরু করে হাট চাটনি মানে পিকেল, দেন এই যে মধু টধু মানে যে সমস্ত খাবারগুলো থাকে, সেই সঙ্গে এখানে বসে আমরা খাবারও খাই। এখানে একটা ফ্রিজ আছে ছোট্ট, ফ্রিজের সাইজ ছোট্ট, বাট প্রয়োজনীয় সমস্ত জিনিস এখানে পাওয়া যায়, আইসক্রিম থেকে শুরু করে ফ্রুটস, এই যে প্রতিদিনের আমাদের খাওয়ার জন্য এগুলো হচ্ছে জুস, দুধ, নানান রকমের জুস আছে এখানে, সেই সঙ্গে রু আফসা, আর মানে প্রতিদিন এই স্টকগুলো আপডেটেড হয়, মানে খাওয়া হয়ে গেল ব্যাস। এখানে কিছু পাউরুটি আছে, আর এই যে চা, চা পাতা, নানান রকমের চা, এটা হচ্ছে গ্রিন টি আর কি, এই যে নেসলে কফি মেড, দেন এটা কি কফি ক্রিমার, দেন নেসক্যাফে গোল্ড কফি, নেসক্যাফে ব্ল্যাক চিনি দিয়ে, আর একটা এটা হচ্ছে মাইক্রোওয়েভ আর কি, আর এটা হচ্ছে টোস্টার, এটা হচ্ছে হট ওয়াটারের জন্য একটা জাস্ট পাত্র, আর এখানে স্যান্ডউইচ বানানোর জন্য এই একটা, আর এর ভিতরে আছে কিছু স্পেশাল জিনিস, স্পেশাল না আর কি, এই যে প্রতিদিনের মানে এখান থেকে উঠিয়ে যেটা মন যায় সেটা খাওয়া, মানে একটা দোকান টাইপের, এই যে কর্নফ্লেক্স, এখানে কুকিজ আছে এর ভিতরে, বাটার কুকিজ, টোস্ট, দেন ওরিও, বারবন, ম্যাগিও আছে এর ভিতরেও আছে, বারবন, গুড ডে টোস্ট এখানে একটা আছে, এই যে খাবারের নানান রকমের, সে সঙ্গে এখানে চকলেটও আছে, যেটা মন যায় সেটা ওঠাও সেটা খাও, অ্যাপেলস, এর ভিতরে বাটার আছে, প্রয়োজন অনুযায়ী ইউজ করো, খাও, পুড়ে গেলে আবার নিয়ে নাও। এটা হচ্ছে ক্রু মেসরুম, আমি এখন ক্রু মেসরুমের পাশে হচ্ছে গ্যালি, গ্যালি আসলে এমন একটা জায়গা যেটাকে কিচেন বলা হয়, কিন্তু জাহাজে এটার অন্য নাম দেওয়া হয়েছে যেটাকে গ্যালি বলে। এখানে রান্নার জন্য সমস্ত সামগ্রী প্লাস এখানে রান্নাও হয়, আমাদের জাহাজে রান্না হয় গ্যাস বা অন্য কোনো এতে না, এটা একটা ইলেকট্রিক্যালি অপারেটেড হট প্লেট, মানে ইলেকট্রিক একটা হট প্লেট, এগুলো গরম আর কি, সেই সঙ্গে এখানে নিচে ওভেনও আছে, এর ভিতরে হয়তো কোনো খাবার রাখা আছে। এখন গরম প্লেটে পাঁপড় ভাজা হচ্ছে, আর নানান রকমের মশলা, এগুলো সবগুলোর আমি নাম জানি না, তবে কিছু কিছু আছে। আচ্ছা, এখন তো খাবারের কথা বললাম, কিন্তু খাবারের যে উচ্ছিষ্ট অংশ যেগুলো মানে বাড়তি বা যেগুলো খাওয়ার পর নোংরা থাকে, সেগুলোকে আমরা ডাইরেক্ট সমুদ্রে ফেলতে পারি? আসলেই না, শুধু ফেলতে পারি এমনই না, যখন পোর্টে বা পোর্টের কাছাকাছি থাকি তখন তো একেবারেই না, যখন আমরা মাঝ সমুদ্রে থাকি তখন একটা স্পেশাল পদ্ধতির মাধ্যম দিয়ে খাবারগুলো সমুদ্রে ফেলা যায়, আর সেই জন্য একটা এই যে মেশিন আছে এটার নাম হচ্ছে ডিসপোজার, এখানে জল দেবে এখানে খাবারটা দেওয়ার। এটার কারণ হচ্ছে খাবারের যে অংশ বা খাবারে যদি অনেক রকমের হার বা সেগুলো সাইজ যে বড় ছোট যে থাকে সেগুলোকে সব এটা একদম 2-3 সেন্টিমিটার মতো করে ছোট ছোট করে কেটে একদম পুরো গ্রাইন্ড করে সমুদ্রে চলে যায়। তো এটা হচ্ছে ডিসপোজার, এর মাধ্যম দিয়ে যে খাবার আমরা উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলো চলে যায়। গ্যালিতে আর একটা স্পেশাল ফ্রিজ আছে, শুধু গ্যালিতেই ইউজ হয় এটা, এখানে যেগুলো ফ্রিজড আইটেম মানে প্রভিশন স্টোর থেকে বাইরে বার করে এখানে রাখা হয়। আর এদিকে হচ্ছে, এটা হচ্ছে প্যান্ট্রি, এখানে সমস্ত থালা প্লেট, এখানেও একটা ফ্রিজ আছে, এই ফ্রিজের ভিতরে ওই অনুরূপ সেমই সমস্ত মানে রকমের জুস, দুধ, আইসক্রিম সব কিছুই পাওয়া যায়। এই যে এখানে আইসক্রিম ভর্তি, এখানে থালা বাটি সমস্ত কিছু অ্যাকচুয়ালি ওয়াশ করে রাখা আছে, খাবারের সময় টেবিলে সাজানো থাকে অথবা তার আগে। এটা একটা মানে এটা হচ্ছে ওই যে রুটি তৈরির জন্য একটা মেশিন যেটা ময়দাটাকে তৈরি করে আর কি। আর এই হচ্ছে মেসরুম, আমাদের মেসরুমে এটা হচ্ছে একটা মাইক্রোওয়েভ, আর এটা হচ্ছে টোস্টার, আর একটা হচ্ছে গরম জলের জন্য আর কি। টেবিলে সমস্ত কিছু একদম সাজানো, জাস্ট এসে বসে পড়ো, খাবার খাও। এখানে সমস্ত রকমের আচার টাচার মানে পিনাট বাটার আর সব কিছু আছে, এদিকে অনুরূপ সেমই। আর আমি আপনাদেরকে
বাইরে এই যে এখানে গার্বেজের যে সেগ্রিগেশন সেই পুরো লিস্টটা দেওয়া আছে। প্লাস্টিকের জন্য আমরা রেড বালা ড্রাম ইউজ করি, ফুডের জন্য ব্লু বালা, ড্রেনেজের জন্য এই সমস্ত আর কি। কোথায় যে আমাদের নোংরা অংশগুলো কোন ড্রামে ফেলতে হবে, ডাইরেক্ট আমরা সমুদ্রে ফেলতে পারি না, সেই জন্য পর্দা সরালেই বাইরের সমুদ্রের দৃশ্য খুব সুন্দর দেখা যায়। এই যে কাঁচটা একটু পরিষ্কার নেই, তাই ভিউটা তো ভালো না, বন্ধ করে দিই। আরেকটা স্যালুন বলে এটাকে, তবে এটা একটা হচ্ছে মেস রুম, যেখানে আড্ডা মারার জন্য আর কি সকলে আসে বা বসে। এটা হচ্ছে মেস রুম, খুব সুন্দর। আমি লাইটগুলো একবার জাস্ট অন করে দেখাই। এখানে বসে জাস্ট চেয়ারে বসে কখনো আড্ডা মারার প্রয়োজন হলে কথা বলার, মানে সকলে এসে বসে আর কি একটা সময় কাটানোর জন্য খুব সুন্দর জায়গা। মানে সকলে মিলে আড্ডা মারা বা পার্টি করা বা এই যে টিভিতে মুভিজ বা কোনো কিছু দেখার জন্য, এন্টারটেনমেন্টের জন্য খুব সুন্দর এটা। এখানে একটা খুব সুন্দর এখানে ওই জানালার পর্দা সরালে বাইরের দৃশ্যটা দেখা যাবে সমুদ্র। তো এই হচ্ছে মেস রুম, যেখানে আড্ডা বা এই সমস্ত কিছু, মানে যা ইচ্ছু, মানে যা কিছু না, আড্ডা মারার জন্য এই যেখানে লেখা আছে অফিসার মেস রুম, এটা হচ্ছে মেস রুম। আর এটা হচ্ছে স্যালুন, মেস রুমে খাবার খাও। আর জাস্ট মেস রুমের পরেই হচ্ছে গ্যালারি।